আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত কোরআন সন্ন্যার জীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের যেই ভিডিওটি সেটি অরবিগঞ্জের যেই জার্নিটা সেটা আসলে তুলে ধরা আমরা অরবিগঞ্জের যেই উদ্দেশ্যে আমরা রওনা করি তখন যেই পদ দিয়ে আমরা এন্ট্রেন্স হই সেটারই আসলে ভিউটাকে তুলে ধরা খুবই সুন্দর এবং খুবই অ্যাট্রাক্টিভ একটা ভিউ গাড়ির ভিতর থেকে আসলে ক্যামেরাবন্দি করার কারণে শুরু থেকে অনেকটা ঝাপসা আকারে বিষয়টা খুবই বেদনাদায়ক এবং আপনাদের জন্য জানি বিষয়টা আসলে আপনারা মানতে পারবেন না তারপরেও এখন দেখেন ধীরে ধীরে অনেকটা ক্লিয়ার হয়ে আসছে স্ক্রিনটা তো আসলে অরবিগঞ্জের যে স্পটগুলি সেগুলিতে ভ্রমণ করতে গেলে শেখার এন্ট্রান্স যেটা আছে মূল ফটক বা মূল যে গেট সেখানে কোনো চার্জ করে না এরা সেখানের যেই ছয় সাতটা স্পট আছে সেই প্রত্যেকটা স্পটের যে রাইড আছে সেই রাইডগুলো যদি আপনি নেন তাহলে তারা সেখানে চার্জ করে তার প্রেক্ষিতে আমরা প্রথম যে জায়গাটাতে আসি সে জায়গাটাতেই আমরা এখন পার্কিংয়ে গাড়ি রেখে তারপরে আমরা সবাইকে নিয়ে এর ভিতরে গমন করি গাড়ি থেকে বেরিয়ে আসার প্রেক্ষিতে স্ক্রিনটা অনেকটা ক্লিয়ার মনে হচ্ছে এখানে দাবার বোর্ড রাখা আছে ফিজিক্যালি একটা মানুষ দাবা খেলার জন্য যে বোর্ড তার থেকে অনেক বড় বোর্ড এটা সিমেন্ট দিয়ে তৈরি একটা পার্মানেন্ট দাবার বোর্ড এবং এখান থেকে আপনারা সবাই দেখতে পারতেছেন ওভারভিউটা আর এটা হতেছে তাদের একটা স্পটের এন্ট্রেন্স এই এন্ট্রেন্সের ভিতর দিয়ে এখন যেখানে আমরা প্রবেশ করতেছি তা এই জায়গাতে বেড়ানোর জন্য তাদের কাউন্টার সেই কাউন্টারের ভিতরে সমস্ত কিছু ম্যাপ আকারে বলে দেওয়া আছে কত দূরে কোন জায়গাটা তার প্রেক্ষিতে আমরা এখানে টিকিট করি এবং বিভিন্ন জায়গাতে ভ্রমণ করার জন্য এবং রাইড নেওয়ার জন্য আমরা টিকিট নিয়ে নেই পাশাপাশি এখানে ছোটো একটা স্টল আছে যেখানে সব ধরনের জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিস কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম এবং বিস্কিট সব ধরনের চিপস অ্যাভেলেবল আছে সাধারণত আমরা যারা এই সমস্ত জায়গাতে বেড়াতে আসি হালাল খাবার না থাকার কারণে আর অনেক দূর থেকে আমরা ট্রেভেল করে আসি বিধায় আমরা আমাদের খাবার সাথেই নিয়ে আসি আমাদের ফ্যামিলিরা এখানে খাবার খেতে শতরা অভ্যস্ত না কারণ এখানকার খাবারগুলি আফ্রিকার ট্রেডিশনাল ওয়েতে পাকানো হয় এবং এখানকার যে খাবারগুলি সেটার স্বাদও আসলে আফ্রিকান স্টাইলেই তারা তৈরি করে যার প্রেক্ষিতে আমাদের যেই ধরনের খাবার আমরা সাধারণত লাঞ্চ এবং সাপারে খেয়ে থাকি সেই খাবারগুলি আমরা ঘরের থেকে রান্না করে আমাদের সাথে স্টোভ এবং বিভিন্ন টেন্ট আমরা সাথেই নিয়ে আমরা ভ্রমণ করি সেই হিসাবে আমরা এখানে খাবারের জন্য কোনো পেমেন্ট করিনি পাশেই একটি সুন্দর অ্যাকোয়িয়াম যেই অ্যাকোয়ারিয়ামের মনোমুগ্ধকর বিষয়টা আপনারা উপভোগ করতেছেন এখানে বিভিন্ন কালারের এবং বিভিন্ন রঙের মাছ তারা পণ্ডের ভিতরে রেখেছে পাশাপাশি যে সমস্ত দর্শনার্থীরা আসেন তাদের বসার জন্য এবং তাদের লাঞ্চ উপভোগ করার জন্য তারা পর্যাপ্ত পরিমাণ এখানে ব্যবস্থা রেখেছে এবং খুবই পরিপাটি এবং খুবই সুন্দর এবং তাদের এই পরিবেশটা আসলেই খুবই মনোমুগ্ধকর ভিতরের দিক দিয়ে গেলে দেখা যায় যে এখানে টেন্ট সাইড বা ক্যাম্প সাইড যেটাকে বলে যে অনেকে বেলা এখানে বিষয়টাকে উপভোগ করেন এবং তারা ক্যাম্প আকারে তাঁবু টাঙ্গিয়ে থাকেন এবং ওই পাশে একটা ঝুলন্ত ব্রিজের মতো আছে এটা হচ্ছে ওয়েডিং সাইড বা কোনো কনফারেন্স বা কোনো ধরনের যদি প্রোগ্রাম থাকে সেটা এখানে তারা বুকিং নিয়ে থাকে এবং সমস্ত গ্যাদারিংটা এই সমস্ত হলের মধ্যে বা কন কনফারেন্স সেন্টারের মধ্যে তারা করে থাকে এই সেই ঝুলন্ত ব্রিজ যেটার ভিতর দিয়ে দুটা সাদা বাচ্চা দৌড়ে আসতেছে এবং তারা অ্যাকচুয়ালি এখানে হলিডেতে এসেছে এবং তারা মোটামুটি তাদের যেই রাইডগুলি আছে এখানে বাচ্চাদের জন্য সেইগুলি তারা খুব প্রাণবন্ত আকারে উপভোগ করছে এবং আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে এই সমস্ত রাইডগুলি উপভোগ করি তো এই রাইডগুলি আসলে বড় বড় যে রাইডগুলি আছে যে বড় বড়োগুলি যে বড় বড় স্লাইডগুলি আছে তারই একটি নমুনা স্বরূপ এখান থেকে সবাই এটাকে শিখে তারপরে বড় স্লাইডে গিয়ে সেটাকে প্র্যাকটিস করেন